বন্ধুরা, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে হলো শনিবার, তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সবার প্রথমে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা। তো শনিবার দিন আমি বেশি কিছু শ্যুট করতে পারিনি, শুধু অল্প কিছু শ্যুট করেছি, তারপর আমার শরীরটা খারাপ হয়ে গেছে। এখানে আমি চিড়ে আর বাদাম আর চিড়ে ভাজবো। এখন বাদামটা আগে ভেজে নিই, আজকে রুটি করব না, বাদাম দিয়ে চিড়ে ভাজা করব। চিড়ের পড়াও পোলাও করলেও হয়, কিন্তু সবাই খায় না, তো ওই জন্য করতে ভালো লাগে না। আর এটা তো শুকনো জিনিস, ভেজে যদি আমি কৌটোয় রেখেও দিই কোনো অসুবিধা হবে না, পরেও খাওয়া যাবে। আর পোলাওটা যদি করি, পোলাওটা তো আজকেই খেয়ে শেষ করতে হবে, আর সবাই না খেলে থেকে যাবে, নষ্ট হবে। শনিবার দিন শোকেস, ড্রেসিং টেবিল এগুলো পরিষ্কার করার সময়ই তখনই আমার শরীরটা খারাপ হয়ে গেছে, তো আর আমি কিছু শ্যুট করিনি, আর কাজকর্মও খুব একটা আর কোনো কিছু করিনি। তো শুধু মাছের ঘরে রান্না করেছিলাম, আবার গিয়ে রোববার এগুলো শ্যুট করেছি। আমি রোববার সারাদিন শ্যুট করেছি, ওইটা তোমরা আজকে পাবে, অর্থাৎ সোমবার দিন আজকে পাবে। মেয়ের জন্য চিড়ে ভাজাটা আলাদা করে রেখে তারপর আমি বাদাম মেশাবো, কারণ আমার মেয়ে আবার বাদাম দিয়ে খায় না। নুন দিয়ে দেবো, একটু নুন ছিটিয়ে দেবো। শোকেসটার উপরটা দেখেছ, গুছাবো ঠিকই, কিন্তু দুদিনও যাবে না, দেখবে ঠিকঠাক করবো। এই যে পুরোনো পুতুল আছে, এগুলো সরিয়ে দেবো। এই বড় পুতুলটা যদি সরাতে পারি সরিয়ে দেবো। এই যে জাবড়া টাবড়াগুলো সব সরিয়ে, এখন রাতে আমি এই ভিডিওটা রাতে করছি, আর আগেরটা করেছিলাম সকালে। তো এই বড় পুতুলটা আর কোথাও রাখার জায়গা পেলাম না, আর বাকি যত নোংরা টোংরা পুতুল ছিল সব সরিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছ, এটা একটা পুরনো ড্রেসিং টেবিল আর কি। এখন আমি এটাকে ঠিকঠাক করব। এই যে অগোছালো হয়ে আছে, উপরটা পুরো জ্যাম হয়ে আছে। আমি এখন ভিতরের ইয়েটা, কিন্তু এই যে ভেতরটা পুরো খালি, তো আমি এখন এগুলোকে সব নামিয়ে নিচে ঢোকাবো। যেগুলো কাজে হাতে লাগে, সবসময় হাতের কাছে লাগে, সেগুলো বাইরে রাখবো, আর এগুলো সব ভিতরে ঢুকিয়ে দেবো। তো এখন দেখে নাও এই রূপটা, পরে গোছানোর পর আবার তোমাদেরকে দৃশ্যটা দেখাচ্ছি। এইবার দেখো, এটা তো পুরনো, এটাকে তো আর আমি অন্য কিছু করতে পারবো না। যতটুকু গুছাতে পেরেছি গুছিয়েছি। এই যে এখানে ভিতরে সব এগুলো ঢুকিয়ে দিয়েছি, এই ওপরটার মধ্যে জাম ছিল সব এখানে ভিতরে ঢুকিয়েছি। এটা ফাঁকা রেখে কী লাভ না, এটা তো জিনিস রাখার জন্যই দিয়েছে। এটা ফাঁকা করে উপরে যদি আমি জাম করে রাখি, এটা কি দেখতে কেমন দেখায় বলো। গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত, আর নতুন পুরনো সকল বন্ধুকে জানাই অনেক ভালোবাসা। আর আমি হলাম তোমাদের রত্না, হাজির হয়ে গেলাম আবার আজকে একটা নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে। তো আমার পাশে থেকো, সাথে থেকো। প্রেস যখন করেই ফেলেছো তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও, আর সাবস্ক্রাইব শুধু করলেই হলো না, পাশে থাকা যে বেল বাটনটা সেটা অন করে দিও, যাতে আমি দেওয়া প্রতিটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাও, আমার ভিডিওর প্রতিটা নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর চারিদিকে প্রকৃতির কী সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছ, ভাঙাচোরা টিনের বেড়া দিয়ে। তো এখন বাজে সকাল 7:30 বাজে, বাসি কাজকর্ম হলো, ঘরদোর ঝাড় দেওয়া মোছা সবই হলো, পুজো দেওয়া হলো, আর হলো এখনও কিচেনে যাইনি। আজকে আমার মেয়েটা তাড়াতাড়ি উঠে গেছে, এখন যাব কিচেন। টিচেন মোছা টোছা সব পরিষ্কার আছে। তো কদিন ধরে রুটি বানাচ্ছি না, কদিন শুধু কি, কালকেই বানাইনি, আজকেও বানাবো না। এ তো গরমের মধ্যে রুটি কেউ খেতে চাইছে না, রুটি বানাতেও না। রান্নাঘরের দিকটা এত রোদ পড়ে, একদম পুরো জালনা দিয়ে রোদ, ওই দিকটা মানে রুটি বানাতে গেলে তো অনেক সময় লাগে রুটি তরকারি করতে, আর ঘেমে ভিজে একেবারে একাকার হয়ে যায়। তো কয়েকদিন দু চার দিনই বন্ধ থাকবে, আবার রুটি স্টার্ট হয়ে যাবে। আমাদের ঘরে রুটি ছাড়া চলে না, কে কী খাবে খাওয়াই খুঁজে পায় না। তো চলো আজকে ভিডিওটা আমার সাথে থাকো, দেখো আর কী কী কাজকর্ম দেখাই সেগুলো দেখবে। যদি ভালো লাগে লাইক করবে, আর আমার কাজগুলো আমার যে, আর তোমরা অবশ্যই আমাদের কাজকর্ম দেখে তোমরাও ইন্সপায়ার হও কাজকর্ম করার। আমরা যেরকম অন্যের ভিডিও দেখে কাজকর্ম দেখে ইন্সপায়ার হই, তোমরাও সেরকম ইন্সপায়ার হবে। তোমরা ভাববে, নিশ্চয়ই ভাববে যে আমি প্রতিদিন একটা নাইটি পরেই কেন হাজির হয়ে যাই।
জানো, সব নাইটিগুলো রেখে দিয়েছি, একটাও পরতে পারছি না, গরমের যন্ত্রণায় কোনোটা নাইটি পরেই আরাম পাচ্ছি না, কোনোটা নাইটি সুটেবল হচ্ছে না, সব ধুয়ে টুয়ে ভাঁজ করে রেখে দিয়েছি। বাবা, দুটো দিয়েই কাজ চালাই, তিনটে দিয়েই কাজ চালাই, যখন একটু গরম মানে কমবে তখন গিয়ে ওগুলো গায়ে লাগাতে পারবো, একটা গায়ে লাগাতে পারছি না। আর আমাদের ঘরে যদি রুটি না হয়, না রুটি ছাড়া অন্য যদি খাবার কোটোতে রাখাও থাকে, আনা থাকে, যেমন সুজি বলো, চিড়ে বলো, কত কিছু তো এরকম আনা থাকে না, সব মাসের শেষে নষ্ট হয়ে যায়, পোকা ধরে যায়, একটা কিছু কেউ বের করে খাবে না, ওই শুধু রুটির উপর ভরসা, কিচ্ছু খাবে না, আনা থাকে আনবে কিন্তু খাবে না কেউ। দেখো প্রদীপ জ্বলছে, আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, দুপুরবেলা তো আরেকবার দিতেই হবে। আজকে আবার কাজের মেয়েটা আসবে না, অনেক কাজ পড়ে আছে, অনেক বাসন ঘর দোর পরিষ্কার করা, এগুলো সকালে একবার পরিষ্কার করলে তো হয় না, আবার দুপুরবেলা পরিষ্কার করতে হয়, দুপুরে মানে 10টা 11টার দিকে করতে হবে এগুলো সব। তো আমি এখন আগে মেয়েটাকে 1 ঘন্টার মতো পড়িয়ে নিই, কারণ সন্ধেবেলায় এত, বিকেল 4টা 2টো, দুপুর 2টোর থেকে এত গরম পড়ে, ঘরটা এত গরম হয়ে যায় সন্ধেবেলা, মানে ঘরের ভিতর বসিয়ে পড়ানোর ক্ষমতা নেই। সামার ভ্যাকেশন দিয়ে দিয়েছে ঠিকই, কিন্তু কি পড়াশোনা করবে বাচ্চারা, এত গরম এত গরম। ওই জন্য এখন সকালবেলা আমি 1 ঘন্টা ওকে পড়িয়ে নিই, সন্ধেবেলা না পড়লে নেই বাবা, বাইরে হাঁটাহাঁটি করবে, ঘুরবে, একটু ঠান্ডা বাতাস পাবে, এখন ওকে আগে পড়িয়ে নিই, তারপর কলপারে তো এমনি এখনই রোদ অনেক আছে, রোদটা কমুক, তারপরে বাসন টাসন ধুবো, কাজ শুরু করব। সকালে চা চা খাওয়ার পর্ব মিটে গেছে, তো আমি যাই এখন মেয়েকে পড়তে বসাই। মেয়েকে এতক্ষণ আমি পড়ালাম, এখন ওকে লিখতে দিয়েছি, ও লিখছে, আর আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিই, ওই যে ব্যাড কভারটা উঠিয়ে ঝেড়ে আবার পেতে দিই, তারপর যাব বাসন টাসনগুলো মাজতে, ওর ততক্ষণে লেখা হয়ে যাবে। এক এক করে সব ঘরেই ঝাড় দেব, আর এটা হলো আমাদের স্টোর রুম, এটা বন্ধই থাকে, এখানে ওই গেস্টরা আসলে শোয়। সেদিন আলনার তলাটা পরিষ্কার করেছিলাম, আজকে ড্রেসিং টেবিলের তলাটা পরিষ্কার করবো, পরিষ্কার করে আমি কাপড় দিয়ে মুছেও দেবো, ভিতরে না চিকাগুলো পটি করে রেখে দে, তো ন্যাকড়া দিয়ে ভালো করে ভিজা ন্যাকড়া দিয়ে ঘর মোছার মতো করে মুছতে হবে। আর সেদিন আলনার তলাটাও আমি মুছলাম না, মুছলে একটু ভালোই হতো, তো মুছে পরিষ্কার করে দেবো, একটু একটু করে রোজই করছি দেখছো। আর ঘর ঝাড় দেবো বলে মেয়েকে খাটের উপর বসতে দিয়েছি। দেখো বাসন মাজলাম, বাসনের ঢেরি দেখো, এগুলো মাজা হয়েছে, আর কাপড় আছে কিছু, এগুলো ধুয়ে কাপড় আছে, এগুলো ধুয়ে কেচে তারপর আমি স্নানটা একবারে করে আসি,
তারপর রান্না করব। তো যেহেতু বাসি বাসন মেজেছি তো এখন স্নান না করে ঘরে ঢুকতে পারবো না, স্নানটা করে নি, কিছু খাইনি। 11:12 বাজে, কি জানি আমার কখন খাওয়া হবে জানি না, কাপড় কাচতে স্নান করতে সময় লেগে যাবে। তো চলো আমার সাথে থাকো। এত রৌদ্র না, রৌদ্রে মানে বাইরে আসা যায় না, ওই জন্য আমি স্নান করে ভিজে গামছাটা মাথায় দিয়ে তারপর কাপড় মেলছি, না হলে সাধ্য নেই। তো মাথায় গামছাটা দেওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। ক্লান্ত হয়ে পড়েছি, মনে হচ্ছে এখন 12:10, এখন আর ভাতটা খেতে পারবো না, ওই মুড়ি জল চিনি এগুলোই খেয়ে নেবো। খুবই ক্লান্ত লাগছে, একটু রেস্ট করবো তারপর খাবো, ভাত আর এখন আর খাবো না, মুড়ি চিনি জলে খেয়ে নেবো তারপর রান্নায় যাব। তারপর ফিরে আসছি আবার রান্না নিয়ে, কী কী রান্না হয়েছে সব নিয়ে। তো বন্ধুরা, তোমার অনেকক্ষণ পর আবার ফিরে এলাম, ভেবেছিলাম তোমাদেরকে দেখাবো যে কী কী রান্না হয়েছে, মানে রান্না করে দেখাবো, ভুলেই গেছি বিশ্বাস করো, খেয়ে দেয়ে সব ভুলে গেছি, খাওয়া দাওয়া সব পেটে চলে গেছে, তারপর মনে পড়েছে আরে আমি তো দেখালাম না কী রান্না করেছি। তারপরে আর কি, বাটিতে তো অল্প অল্প থাকে, আধা আধা এগুলো দেখাতে ভালোও লাগে না, আবার কোনো কোনো আইটেম শেষও হয়ে গেছে, ওই জন্য আর দেখালাম না। তবে আমি দোলনায় ঝুলছি, দোলনা দুলে দুলে তোমাদের সাথে কথা বলছি। আর কী রান্না হয়েছে বলবো, কালকের ছিল চাল কুমড়ো দিয়ে ডাল হয়েছিল, তো কালকের ওই চাল কুমড়ো ডালটা ছিল ওটা জাল করে রেখে দিয়েছিলো, আমি খাইনি, মানে আমার বর খেয়েছে আর হয়তো মেজদি খেয়ে, না মেজদিও খায়নি আর কেউ খায়নি। আর হলো কি হয়েছে, ও ঢেঁকির শাক, আলু দিয়ে ঢেঁকির শাক হয়েছে, আর চচ্চড়ি হয়েছে একটা, যেটা আমার শাশুড়িমা খেতে খুবই ভালোবাসে, ভেন্ডি পটল আলু এগুলো দিয়ে তিলবাটা দিয়ে চচ্চড়ি। আর হলো টমেটোর টক হয়েছিল, আর মাছের ঘরে আজকে মাছ টাছ কিছু নেই, মাছের একটা মাথা ছিল তো কালকে ভেজে রেখে দিয়েছিলাম, তো ভেবেছিলাম কি আজকে ওইটা দিয়ে লেবু পাতা দিয়ে বেগুন আলু দিয়ে ছেঁচকি করব, বা রান্না করতে আসতে দেরি হয়েছে, অনেক দেরি হয়ে গেছে, ওই যে কাজবাজ করে আসলাম দেখলে অনেক দেরি হয়ে গেছে, গিয়ে দেখি মাছের মাথাটা নষ্ট হয়ে গেছে, আর কি করব, ওটা বানাতে পারলাম না। তারপর আলু বেগুন তো কাটাই হয়ে গেছিলো, তো মেজদি বললো যে আলু বেগুনগুলো দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করে নাও, আমার মেয়ে আবার এই ভাজাটা খেতে খুবই ভালোবাসে, ওটা দিয়ে ও ভাত খেয়েছে, আলু বেগুনে ছোটো ছোটো করে টুমটুম করে কেটে আর হলো পেঁয়াজ দিয়ে ভাজা, এই হলো আজকের রান্না। তো চলো, সারা বাড়ি কাপড়ে ভরে আছে, তো কাপড়গুলো নিয়ে যাই, আর কার জানি এক দিদির কাপড় মেলে গেছে, যে এই শাড়িটা আর ওই দিকে আছে একটা শাড়ি, ওই যে এই শাড়ি পাশের বাড়ির দিদির শাড়ি, এগুলো এগুলো আমাদের না। তো আমার শুকনা কাপড়গুলো ঘরে নিয়ে গিয়ে তারপর আলমারিটা গোছাবো, সেদিন তো একটাই পার্ট গুছিয়েছিলাম দেখলে তোমরা, আরেকটা আর আজকে মনে হয় দুটো পার্ট হয়ে যাবে গোছানো, তো আজকে দুটো পার্ট গোছাবো, চলো যাই। আর মেয়ের সেকশনটা আজকে গোছাবো না, মেয়ের সেকশনটা গোছাতে অনেক দেরি লাগবে, আমার সময় লাগবে, আর বাচ্চাদের কাপড় না এগুলো একদম ছোট ছোট কাপড়, এগুলো ভাঁজ করা যায় না, এগুলোর জন্য অর্গানাইজার লাগে, আমার কাছে এরকম কিছু নেই, তো এমনি ভাঁজ করাও যায় না, কেমন এলোমেলো হয়ে থাকে, ভাঁজ করলেও গোছালেও মনে হয় না গুছিয়েছি বলে। তো চলো, ঘুমিয়েছিলাম একটু, শুয়েছিলাম, রোজই শুই, চোখে খুব ঘুম থাকে কিন্তু ঘুমাতে পারি না, গরমে ঘেমে ঘেমে ভিজে যাই, নিচে শুয়েও আরাম নেই, একটা দিনও ঘুম হয় না, আর রাতেও ঘুমোতে ঘুমোতে অনেক দেরি হয়ে যায়। তো যতটুকু সময় শুয়েছিলাম ঘুম তো হয়নি, তো ভিডিওটা আধা এডিটিং করে রাখলাম, চলো এখন কাপড় নিয়ে ভেতরে যাই। অবস্থাটা তো দেখেছিলেই সেদিন, আবার এক ঝলক দেখিয়ে দিচ্ছি, মনে হচ্ছে আজকে দুটো সেকশন হয়ে যাবে, এই সেকশনটা হয়ে যাবে আর এই সেকশনটা হয়ে যাবে, আজকে খুব একটা খারাপ অবস্থা নেই, ওই জন্যই দুটো সেকশন আজকে হয়ে যাবে, আর এইটা খুবই খারাপ, এটা আমি পরে একদিন করব, আজকে ওই দুটো করে নিই, তো আগে খালি করি দেখো।
এই সেটটা খালি করে ফেলেছি, ওইটা অত একটা খারাপ অবস্থা নেই, ঠিকই আছে, তাও একটু ঠিকঠাক করে দেব। আর এইখানটা আবার গুছিয়ে নিই, সিল্কেরগুলো আলাদা রাখবো, শিফনগুলো আলাদা রাখবো, আর বাকি মিক্সডগুলো এক সাইডে রাখবো। হয়ে গেল এই সেকশনটা গোছানো, একদম কোনায় এটা এগুলো হলো শিফন, মানে রেগুলার ওয়্যারের শিফনগুলো আমার অন্য আলমারিতে আছে, এগুলো হলো ডিজাইনার শিফনগুলো, এগুলো হলো মিক্সড, আর এগুলো সব সিল্ক, আরও এক দুটো এদিক ওদিক আছে। আর এখন ওই যে ওপরটা সব খালি করে ফেলেছি, ওপরটা এটাতে সব কটনের শাড়ি, এই যে সব এখানে রেখেছি। আর এখানে এখানে থাকে কিছুটা আমার গায়ের চাদর শীতে পরার, আর কটনের শাড়িগুলো তো গুছাই, তারপর আবার দেখবে। তো বন্ধুরা দেখো, এই তাকটাও গুছিয়ে ফেললাম, এখানে সব আমার কটনের শাড়ি, যেগুলো তো পুজো আর্চাতে পরা হয়, এগুলো ধুয়ে আয়রন করে রাখা আছে বেশিরভাগই, এক দুটো হয়তো কাঁচা নেই। আর সাইডে হলো আমার মেয়ের একটা জামার বাক্স আছে ওইটা, আর এখানে আমার পুরনো পার্স কয়টা, আর এই যে এটা, এগুলো হলো কিছু কাগজপত্র। আর এখানে আছে আমার শীতে পরার এই যে এগুলো একটু পর্যন্ত, এগুলো শীতে পরার চাদর, এই দুটো এগুলো ঘরে পরার নাইটি আর চাদর শীতে পরার। এখন দেখি নিচেও আবার রয়ে গেছে দুটো, ওগুলো আবার উপর দিয়ে রেখে দেবো নিচে, এখন যদি আমি নিচে ঢুকাতে যাই সবটা আবার লাড়া দিতে হবে, তো ওপরেই রেখে দেবো, ওপরে অনেকটা জায়গা আছে। তো বন্ধুরা বলো আমার গোছানোটা কেমন হয়েছে, তোমরা একটু বলো, যদি ভালো লেগে থাকে লাইক করো। এই যে এই সেকশনটা তো আগের দিন গুছিয়েছিলাম সবার ফার্স্ট, আজকে এটা আর একদম টপেরটা গুছিয়েছি। তো গোছানোটা কেমন লেগেছে, ভালো লাগলে, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে বন্ধুরা, প্লিজ। টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিনে সবাই ভালো থেকো।